মাদারীপুরের রাজুর উপজেলার প্রশাসন মাস্ক না পরার দায়ে 10 জনকে 2200 টাকা আর্থিক জরিমানা করেছেন। আজ দুপুরে উপজেলা গেটের সামনে রাজুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুজ্জামান এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করেন, আর যারা মাস্ক ব্যবহার করতে অস্বীকার প্রকাশ করেন তাদেরকেই আর্থিক জরিমানা করে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হয়। আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী যে COVID-19 অর্থাৎ করোনা মহামারী চলছে, তারই অংশ হিসাবে বাংলাদেশেও এটার হচ্ছে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে এবং আগামীতে শীতকাল আসছে। শীতকালে এটা আমরা লক্ষ্য করেছি, দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, এটাতে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের সরকারিভাবে নির্দেশনা রয়েছে যে সারা দেশে এই COVID-19 উপরে করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা তৈরি, এবং সে লক্ষ্যেই আমরা আজকে রাজুর উপজেলায় আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে আমরা ফ্রি মাস্ক দিচ্ছি, মাস্ক পরিয়ে দিচ্ছি, তারা যাতে মাস্ক ব্যবহার করে। এবং হচ্ছে যারা একদমই কথা শুনছে না বা মাস্ক ব্যবহারে যাদের একদমই আগ্রহ আমরা দেখছি না তাদেরকে আমরা জরিমানা করছি। তো এই কার্যক্রম অব্যাহত থাকবে আগামীতেও, এবং এই মানে যে শাস্তি প্রদান সেটা আরও কঠিন থেকে কঠিনতর হবে। আমরা সকলেই যাতে মাস্ক পরে বাড়ির বাইরে এবং প্রয়োজনীয় কাজে যাই সেটা নিশ্চিত করতে চাই, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে থাকে, সুস্থ থাকে।